আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে একটি টয়োটা ফিল্ডার গাড়ি রিভিউ দিচ্ছি আমরা। এটি মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন ইয়ার 2016 সালে, অরিজিনাল তেলের গাড়ি, ব্ল্যাক কালারের গাড়ি, খুবই ভালো কন্ডিশনের একটি গাড়ি আজকে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি। এই গাড়িটি যারা ফিজিক্যালি দেখবেন তাদের কাছে মনে হবে গাড়িটি অলমোস্ট নিউ গাড়ি, কারণ এটি 2017 সালে রেজিস্ট্রেশন করা। তেলে চলার কারণে গাড়িটি আপনার এখনও নতুনের মতো অবস্থায় আছে, আর এটি হচ্ছে নিউ শেপের গাড়ি। আপনারা 2012 সালে ওল্ড শেপ এবং নিউ শেপ দুটি শেপই জাপানে তৈরি হয়েছে, যার কারণে অনেকে 12 মডেল হলে চিন্তা করে যে এটি হয়তো ওল্ড শেপ, আবার অনেকে চিন্তা করে 12 মডেল হলেই নিউ শেপ, কিন্তু না, 12 মডেলে দুইটা শেপ পাবেন, একটা হচ্ছে ওল্ড শেপ, একটা নিউ শেপ। তো বন্ধুরা, আমরা নিউ শেপ গাড়িটি আপনাদের জন্য নিয়ে আসছি। এই গাড়িটি আমরা ফুল গাড়িটি আপনাদেরকে ভালোভাবে দেখাবো, এরপর ইনশাল্লাহ আমরা প্রাইস নিয়ে আলোচনা করব। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে খুব সহজেই আমাদের আপডেটগুলো আপনি পেয়ে যাবেন। আমরা ট্রাই করি যথেষ্ট মিনিমাম প্রাইসে কাস্টমারকে গাড়ি হ্যান্ড ওভার করার জন্য। আপনারা যদি আমাদের সঙ্গে কথা না বলেন বা ফিজিক্যালি আমাদের শোরুম ভিজিট না করেন তাহলে হয়তো বা আপনারা গাড়ি কিনতে পারবেন না। অনেক সময় আমরা আস্কিং প্রাইস অনেক সময় একটু তুলনামূলক অনেক সময় একটু বেশি যাওয়া হয়, অনেক কাস্টমার ভাবে যে আমি অনেক খুব বেশি দাম চাচ্ছি, এরকম না। আপনারা ফিজিক্যালি শোরুম ভিজিট করুন, তাহলে খুব সহজেই গাড়িগুলো দেখবেন আপনি, আপনার সাথে আমরা ডিল করতে পারবো। কারণ আমরা ট্রাই করি একটা কাস্টমার আসলে একটা কাস্টমারকেই যেন আমরা গাড়ি হ্যান্ড ওভার করতে পারি। তো ইনশাল্লাহ আমরা গাড়ি সেল করছি বা আরও করবো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। তো ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আর আমি একটু আপনাদেরকে ফুল গাড়িটি দেখাবো, এরপর ইনশাল্লাহ প্রাইস নিয়ে আলোচনা করবো। এই গাড়িটির তেমন কোনো মেজর কোনো স্ক্র্যাচ নেই, আপনারা আসলে হয়তো খুব ছোটো কিছু স্ক্র্যাচ চোখে লাগতে পারে, তো এগুলো চোখে পড়ার মতো না, খুব কাছ থেকে দেখলে হয়তো কিছু স্ক্র্যাচ লাগতে আপনার চোখে পড়তে পারে, যেমন বনাটে বা বাম্পারে অল্প কিছু টুকটাক কাচর আছে, আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। এগুলো খুব বেশি চোখে লাগছে না, যেমন এই যে এখানে একটা একটু ছোটো দেখা যাচ্ছে, এরকম কিছু স্পট হয়তো আপনাদের চোখে পড়বে। মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি বা এখানে একটা ছোটো একটা স্ক্র্যাচ আছে। এরপরে আশেপাশে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ময়লা, এগুলো আমরা পলিশ করলে উঠে যাবে, যেহেতু আপনার অরিজিনাল কালার আছে, যার কারণে আমরা এই গাড়িটি এখনও রং করাইনি এবং এখনও পলিশও করিনি। আমরা এই যে দেখতে পাচ্ছি নিউ শেপের লাইট, নিউ শেপের লাইটটি দেখতে এরকম হবে এবং নিউ শেপের গ্রিলটি দেখতে এরকম হবে এবং বাম্পারটিও এরকম হবে, আপনারা দেখতে পাচ্ছেন। যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আপনাদের জন্য আমরা দিচ্ছি। এই গাড়িটি এখনও সিএনজি করা হয়নি, অরিজিনাল তেলের গাড়ি, যার কারণে কন্ডিশনটা অলমোস্ট নিউ বলা যেতে পারে। যদিও পুরাতন গাড়ি কিন্তু কন্ডিশনের ক্ষেত্রে আমি বলবো অনেকটাই নতুনের মতো, যেহেতু আমাদের কিছু করতে হয়নি। যদি কোনো গাড়ি আপনার কন্ডিশন খারাপ থাকে তখন আমাদের রং করতে হয়, আদার্স অন্যান্য কাজও করতে হয়। আমরা একটু টায়ারটি একটু দেখিয়ে দিই আপনাদের, ফুল ব্র্যান্ড নিউ টায়ার লাগানো, হয়তো অল্প কিছুদিন ইউজ হয়েছে যেহেতু পুরাতন গাড়ি। আমরা এই অবস্থায় মালিকের কাছ থেকে নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন নতুন টায়ার এবং রিমগুলো যথেষ্ট স্মার্ট এবং সুন্দর অ্যালয় রিম। আপনারা দেখতে পাচ্ছেন টয়োটা ফিল্ডার, এক্স ফিল্ডার, এটি খুবই ভালো কন্ডিশনের 32 সিরিয়ালের গাড়ি। দেখতে পাচ্ছেন করোলা ফিল্ডার, এটি এক্স করোলা, এটি কিন্তু জি এডিশন না। আমরা একটু ভিতর ট্যাকটা আপনাদেরকে দেখিয়ে দিই, ব্যাক ডালাটা খুলে দেখতে পাচ্ছেন যথেষ্ট স্পেস, ওয়াগন শেপ, এই গাড়িগুলোতে স্পেসও অনেক বেশি থাকে। আপনি যদি সিএনজি বা এলপিজি করতে চান, এলপিজি করার পরেও অনেক স্পেস আপনারা পেয়ে যাবেন। আমরা একটু ডান পাশটা একটু দেখাই আপনাদের, কোনো স্ক্র্যাচ নেই এমনিতে, সামনে দুদিকেই কোনো স্ক্র্যাচ নেই, শুধু সামনে আমরা অল্প কিছু স্ক্র্যাচ আমাদের চোখে লাগছে, এগুলো আপনারা ফিজিক্যালি আসলে হয়তো আপনারাও দেখতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং নেভিগেশনের অপশন দেখতে পাচ্ছেন। যথেষ্ট ভালো কোয়ালিটির, আমরা একটু ইঞ্জিনটা একটু দেখে দিই আপনাদের,
স্টার্ট করেন, আমি স্টার্ট করে কাস্টমারকে একটু দেখিয়ে দিই। যথেষ্ট স্মুথ এবং খুব ভালো ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের স্টার্ট ওঠানোর পরে স্টার্ট করে দেখালাম, ইঞ্জিনের কোনো নকিং নেই এবং যথেষ্ট ফ্রেশ। ইঞ্জিনের সাউন্ডটাও যথেষ্ট মিষ্টি সাউন্ড। আমি একটু বিটগুলো দেখে দিই। মার্সেলের মার্সেলটা আপনাদেরকে দেখাই, এখনও অরিজিনাল অবস্থায় আছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ঝামেলা নেই আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি ফিজিক্যালি দেখেন, এই গাড়িটি এক কথাই মানে পছন্দ হওয়ার মতো গাড়ি এবং আপনাদের খুবই ভালো লাগবে। ইঞ্জিনটা আপনারা দেখতে পাচ্ছেন, নতুন ইঞ্জিন, অলমোস্ট নিউ একটি গাড়ি। এবং বনারটিও দেখিয়ে দিই আপনাদের, আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির এবং ভালো কন্ডিশনের একটি গাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি। আমি একটু সামনে থেকে আবার একটু দেখাই বনারটি নামানোর পরে। বন্ধুরা, এই গাড়িটি মডেল হচ্ছে 2012 নিউ শেপের গাড়ি, 2017 সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল তেলের গাড়ি। গাড়ি স্টার্টে আছে আপনার, গাড়ি আপনি বুঝতে পারবেন না স্টার্ট করা এরকম অবস্থায়। বিভিটি ইঞ্জিন যত আপনার হিট হবে সাউন্ডটা আরও স্মুথ হবে। আর এই গাড়িটির আস্কিং প্রাইস 14,60,000 টাকা। এই নিউ শেপের এই গাড়িটির আস্কিং প্রাইস 14,60,000 টাকা। আর বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।